রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বছরের প্রথম থেকে প্রতিটি স্কুলে ষান্মাসিক পরীক্ষার জন্য 40 মার্কের উপরে ভিত্তি করে পড়াশোনা করানো হয়েছিল। কিন্তু হঠাৎ করে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গত 30 নভেম্বর ঘোষণা দেন, আগামী 5 ডিসেম্বর থেকে রাজ্যের প্রতিটি স্কুলে নবম এবং একাদশ শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা শুরু হবে এবং এই পরীক্ষা 80 নম্বরের হবে। রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ উঠেছে রাজ্যে। কৈলাসহর মহকুমার বিভিন্ন স্কুলের নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল। কৈলাসহরের মূল শহরের সেন্ট্রাল রোডে ছাত্রছাত্রীদের এই আন্দোলনে গোটা শহরে তীব্র আতঙ্ক বিরাজ করছে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, ছাত্রছাত্রীদের কথা চিন্তা না করে, এমনকি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা না করে শিক্ষামন্ত্রী যে তুঘলকি সিদ্ধান্ত নিয়েছেন সেটা যতক্ষণ অবধি পরিবর্তন করা না হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন জারি থাকবে। ছাত্রছাত্রীরা আরও জানায়, 80 নম্বরের পরীক্ষা নেওয়া হবে 5 ডিসেম্বর থেকে, আর শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সিদ্ধান্ত নিয়েছেন পরীক্ষা নেওয়ার মাত্র 4 দিন পূর্বে। রাজ্যের শিক্ষামন্ত্রী হয়ে উনি ছাত্রছাত্রীদের জন্য এমন সিদ্ধান্ত কিভাবে নিলেন, প্রশ্ন তুলেছে ছাত্রছাত্রীরা। আমাদের পড়ানো যতটুকু এই সিলেবাসের মধ্যে প্রশ্ন হইব, যে বিভ্রান্তটি আছে এটা ভুল বুঝাবুঝি, বাচ্চারা বারবার দাবি তুলছে যে 15 দিনের মধ্যে স্যার, আমাদের সিলেবাসের বাইরে বা যতটুকু পড়ানো হয়েছে এর বাইরে কোনো প্রশ্ন হইতে আসে। বিভিন্ন স্কুল থেকে এখানে এসে জড়িত হয়েছি, এখানে আমাদের পরীক্ষা যখন বছর শুরু হতে যাচ্ছিল তখন আমাদের বলা হয়েছিল 1 মার্কের এবং 2 মার্কের নিয়ে 40 মার্কের পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষার কয়েকদিন আগে বলা হয়েছে যে 80 মার্কের, হুট করে 80 মার্কের, 8 মার্কের, 5 মার্কের, 3 মার্কের পরীক্ষা সব কোয়েশ্চেন সব এখানে আসবে। তাহলে আমরা এখন কী করে আমরা এসব পরীক্ষার এসব এত সব কিছু আছে সব প্রশ্ন আমরা শিখতে পারছি না, ইংলিশ পড়বো। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।